আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আমি বলে এখন এই ফ্রিজ থেকে বাবুকে আইসক্রিম বাই করে খাওয়াবো, কারণ বাবু তো খালি খাই খাই। তো কি দিবা বাবু? আসলে হলো আমি হলো এই গোছগুলো এখন ভিজাবো, এই জন্যগুলো বাই করলাম। তার মোবাইল দেখি করো মামা, টান টান মোবাইল দেখি করো মামা। তুমি জানি না। হ্যাঁ এটা বিয়া কই গেছিল মামা? ও কখন কাটলো কবে? আবার কবার কাছে কে ফেলে শুকুর বলে কাছে? হ্যাঁ এটা বিয়া কই দিন পড়ে গেছিল? এটা বিয়া কই গেছিল? আবার হয়ে গেছে বিশ্ব খ্যাতি, আর আপায় আমার লগে টক করতে বিয়ে শাদি হয় না হলো দিদি এখন হাসিতে বিয়ে বলবো তো। তুই দশ টাকা মা ঢুকবো তোমার গাড়িতে আমার ওই যে ওই সোলার ওই যে আপনার সোলার বানাইছি না
তাপে পুড়ে গেল বেশি ঝাল হয়ে যাবে না ভাবি ভাবি আলারে পাঁচটা দিও না গো তিনটা একটা দাও হ্যাঁ মানে গ্রামের পুরো যা না আমরা এই মাংসটা আজকে হলো খাবো চিরুটি দিয়া এই পিঠাটা মা বানাবে ওইটাতে খাবো এই জন্য একটু ছোট করে নিলাম না দিলে তো ওই নিজে থেকে নিজে খুঁজে বাইর পড়বো না রাখতে দিলে বাবা আরেক ঘন্টা পরে জয়ফল
মাটির চুলায় গরুর মাংস কিন্তু হেভি টেস্ট, আর পাশাপাশি যে কি জিরা গুঁড়ো করতেছো গরুর মাংসতে দেওয়ার জন্য না? হ্যাঁ, মানে গরুর মাংস তো দিব, জিরা গুঁড়োটা দিলে কিন্তু অনেক টেস্ট হয়, আবার সাথে সাথে বাইটা নিলে এটা গুঁড়া হয়, এটা দিতে অনেক টেস্ট হয়, এটার গ্রান্ট অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে বলতে গেলে। তো আজকে আমরা খাবো হলো মামিমার হাতে গরুর মাংস। কি দেখাইতেছো মামা? আমরা খাচ্ছি চিড়া রুটি পিঠা। চিড়া রুটি পিঠা, চিড়া পিঠা, মানে চিড়া রুটি পিঠা, তিনটা নাম একসাথে, খুব টেস্ট। এর ভিতরে হলো গরুর মাংস, দুইটাই গরম, টানা খাও না, টানা খাবো না, আমরা খেয়ে নেই আগে না, বড় বোন কেমন মজা বলো, কেমন লাগতেছে? মজা লাগতেছে। আপনারা বাসায় বসে খাবেন, শীতের সময় তো এইসব খাবার কিন্তু অনেক মজা, টেস্টি। আর আমার নানু হলো পিঠা ভাজতেছে, পাশে হলো মামিমা হলো গরুর মাংস রান্না করছে, খুব মজা রান্না করতেছে, দুজনে কাজ করতেছে। হ্যাঁ গো, মেজবান করছো রাজ দেখো, তোমার আমার তানহা খাইবো কি লিগা।